নিখোঁজের 17 ঘন্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের হালিশহর থানার নালায় পড়ে যাওয়া 1.5 বছরের শিশু ইয়াসিন আরাফাতের মরদেহ। সকাল 9টার দিকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। রবিবার বিকেলে হালিশহর রঙ্গিপাড়ায় KM হাশিম টাওয়ার এলাকায় 1.5 বছরের সেই শিশু আরাফাত বাসা থেকে নিখোঁজ হন। খবর পেয়ে বিকেলে তার বাসার আশেপাশে নালায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস এবং গাউসিয়া কমিটির কর্মীরা। রাতভর অভিযানেও সন্ধান মেলেনি শিশুটির। পরে সকালে শিশুটির মরদেহ পাওয়া যায় নালার ভেতর।